শিবসাগর ন নম্বর ওয়ার্ডের অন্তর্গত দিখৌ নদীর মথাউরি মেরামতি ক্ষেত্র চরম গাফিলতি জলসম্পদ বিভাগের। ইয়ারোপরি মথাউরিটির বিভিন্ন অংশত একাংশ লোকে অবৈধভাবে দখল করে জেউরা পর্যন্ত ফেটিছে যদিও নীরব দর্শক হয়ে আছে উক্ত বিভাগ। অবৈধ দখলের ফলত মথাউরিটি বহু ঠেক হয়ে পড়াত যাতায়াতের ক্ষেত্র গুরুতর সমস্যার উদ্ভব হয়েছে। এই সমস্যার বিষয়ে 2019 চনতে স্মারকপত্র যোগেদি শিবসাগর জলসম্পদ বিভাগক অবগত করেছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমলাপতি আঞ্চলিক তরফের 2019 চনত শিবসাগর দিখৌ দলঙর সমীপের উজনি অংশ মথাউরিটি নির্মাণের কারণে এখন স্মারকপত্র প্রদান করা হয়েছিল। আমি বিভিন্ন সময়ত এই অফিসের যোগাযোগ করে আছো, কিন্তু প্রত্যেকটা অফিসে গা খরা মনোভাব প্রকাশ করে আছে। ইটো অফিসের সিটি অফিসলে, সিটি অফিসের সিটি অফিসলে আজি দুবছর দিন অতিবাহিত করে দিলে। ইয়ার পিছত আমি 24 তারিখে, জুন মাসের 24 তারিখে আকো এখন দ্বিতীয় আমি রিমাইন্ডার ডিসি স্যারক প্রেরণ করা হল। সেই প্রেরণ করা রিমাইন্ডার আজি খবর লোলে আজি ইএনডি অফিসর আহিছিল। কিন্তু ইএনডি অফিসর যিজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার, তেখেতক আমি গত সময়তো কোনোদিন এনে উপস্থিত থাকা পোৱা নাই, আর আজি তারিখতো আমি ইয়াত আমি উপস্থিত নেপালো। কিন্তু আমি ইয়ার যিজন হেড এসিস্ট্যান্ট স্যারের কথা বতা পাতে আমি এখন মাত্র কাগজ পাইছো, এখন একটা রিপোর্ট দিছে, আর এই সম্পূর্ণ রিপোর্টটা একটা গা এরা মনোভাব প্রকাশ করেছে। ইয়াতে লিখিছে, সম্মানপূর্বক নিবেদন এই যে উপরোক্ত বিষয় প্রসঙ্গত অনুসরি নিম্ন স্বাক্ষরকারী ইংরাজি 27/6/2021 ক্ষেত্র ভ্রমণ করার সময় দেখা যায় যে ন নং ওয়ার্ডের অংশ দিখৌ নদী মথাউরিটির প্রাকৃতিক দুর্যোগ প্রবল বরষুণ আর মানুষে উক্ত ঠাইত উপর মন্দির গৃহ নির্মাণ করার জেওরা ভিটি ঠেক করে পেলাইছে। এটা কথাটা হয়েছে, জেওরা ভিটিছে বা মন্দির বনাইছে, এই দুর্বলতা তো আমার রাইজর নয়, এই দুর্বলতা তো ফিল্ড স্টাফ আছে, ফিল্ড স্টাফে গিয়ে পেলানি সময় সময় তার পর্যবেক্ষণ করবলে বা চোয়া চিতা করে থাকবে, মথাউরিটি নিরীক্ষণ করবেন, কিন্তু নকরার বিনিময়ে আজি 20-25 বছর আমি দেখি আছো তার কোনো জাবর জোথর কথা কোনো কটার কোনো ব্যবস্থা নাই, আর কোনো বিভাগীয় কর্তৃপক্ষ গিয়ে পেলানি তার জেওরা দিছে যে সময়তে প্রটেকশন দিব লাগিছিল। এটা প্রটেকশন নিদিয়ার পিছত একটা গা দায় খরা মনোভাব এটা করে পেলানি এই এখন রিপোর্ট দিছে। এই রিপোর্টটি মথাউরিটি বনার ক্ষেত্রে কোনো একটা উল্লেখযোগ্য ভূমিকা বা কোনো কলম আমি দেখি নেপালো, সেই কারণে আমি বিভাগীয় কর্তৃপক্ষক ইয়ার জড়িয়ে আমি সকিয়াই দিছো, অনাগত সময়ত সেই মথাউরিটি বনার ক্ষেত্রে যদি বিহিত ব্যবস্থা অতি সোনকালে নলয় হলে অনাগত সময়ত এই কার্যালয়ত আমি গণতান্ত্রিকভাবে ভয়ঙ্কর আন্দোলন করবলে বাধ্য হম। কিন্তু বিগত দুবছরে স্মারকপত্র উল্লেখিত উক্ত সমস্যা সমূহ সমাধানত তিলমানো গুরুত্ব নিদিয়া বলে ক্ষোভ প্রকাশ করেছে কৃষক মুক্তির আমলাপতি আঞ্চলিক সমিতিয়ে। শুকুরবারে কৃষক মুক্তির একটা সজাতি দল শিবসাগর জলসম্পদ বিভাগের কার্যালয়ত উপস্থিত হয়ে দিখৌ মথাউরিটির পুনর্নির্মাণ আর বেদখল মুক্ত করবলে কি পদক্ষেপ লৈছে জানিবলে উপস্থিত হয়েছিলগ যদিও বিষয়টার উপর তুলুঙা মন্তব্যহে করা বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এই বিষয়ে মানে কি আমি হলো ফিল্ডের মানুষ, কি অফিসের মানুষ, গতি টেকনিকেলর হে মানে অল্প বেলেগ ধরনের, গতি ফিল্ডের মানুষখিন মানে কোবাই বিভাগের একটা মুরব্বী হিসাবে আপনি আছে যেহেতু এখন মুরব্বী মানে কি আমার মানে এস্টাবলিশমেন্টর হেৰি হে মূলভূত কথাটো হল যে আপনাদের যেটা রিপোর্ট দিয়েছিল যে জেওরা আর মন্দির নির্মাণের বাবে রাস্তাটা ঠেক হয়ে গেছে, কিন্তু স্থানীয় রাইজের অভিযোগ আছিল যে রাস্তাটা নির্মাণ হওয়া নাই। আপনাদের এটা এই বস্তু আপনাদের যে রিপোর্ট উল্লেখ যেহেতু আপনাদের জানে যে ইয়াত বেদখল হয়েছে বা কিনা হয়েছে, সেটা আপনাদের বিভাগের হেমাহি বলে ভাবে নাই আপনাদের? না, মেইন কথাটা হল কি এটা মথাউরিটি মানে বহল করার কথা তো আপনাদের আসছে হয় বারো, আমার মানে সেই মথাউরিটি বহল করবলে হলে একটা মানে আরএস করবল হয় রাইজিং ইন স্ট্রেংথেনিং, আরএস তো করলে হে মানে আমার আমার ধর পানি যদি বাগরে তাহলে অফ করবা হয় মানে অফ করছে। তার যেটা আপনাদের রিপোর্টত মেনশন করেছে যে জেওরা আর মন্দির নির্মাণের বাবে ঠেক হয়ে গেছে সেই বস্তু, তাহলে তার যখন স্থানীয় ব্যক্তি আছে বেদখল করেছে, সেটা আপনাদের কেউ উচ্ছেদ করবা নাই ইমান দিনে? সেটা মানে মানে আমার ইঞ্জিনিয়ার সাহেব জানি বা জানি মানে আপনাদের সরকারি এই বিভাগের হেমাহিভাবে হয়েছে, যেহেতু সঠিক সময় যদি আপনাদের ফিল্ড ডিউটি করে থাকা হলে তো নহলে হয় চাগে কি হয়েছে এটা সে মানে নজানি বড়। ইয়ার পাছতে দিখৌ মথাউরি পুনর নির্মাণের কাম সম্পূর্ণ নকরিলে প্রতিবাদর হুঙ্কার দিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আমলাপতি আঞ্চলিকে।
ইয়াৰ পাছতে জলসম্পদ বিভাগে কি ব্যৱস্থা লয় সেয়া লক্ষণীয় হ'ব। শিৱসাগৰৰ পৰা পাৰ্শ্বদী গগৈৰ ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট।